আপনার চাইছে গুয়াহাটি ডেন্স মানে রফিকুল ইসলাম বর্তমানে জানে যে কেটা দিনমান পিছতে সম্পূর্ণ হবলে গিয়ে আছে বিধানসভা সমষ্টির নির্বাচন আর তার একটা প্রচার বৃহৎ একটা প্রচার বর্তমান আমি উপস্থিত হয়েছি যার পরিপ্রেক্ষিত আপনাদের রাস্তাটার যে অবস্থা মানে সমগ্র দৃশ্য আপনাদের দেখবলে যত্ন করেছে যে সম্মুখত কি ধরনের পরিবেশ একটা গড় লাগে উঠেছে ইয়াত আপনাদের নিশ্চয়কে চাব যে সম্মুখত অ্যাম্বুলেন্স আছে মৃত্যুঞ্জয় সেই মৃত্যুঞ্জয় সেবা কিন্তু বর্তমান পাস হয়ে যাব পরা নাই এই নির্বাচনী সভার কারণে যে রাস্তার যে বর্তমান অবস্থা প্রতি মানুষ খোজকাড়ি যাওয়ার পার হয়ে যাওয়ার পরিবেশ নাই ইয়াত আর এই পরিবেশের মাজতে এখন অ্যাম্বুলেন্স আহি উপস্থিত হয়েছে কিন্তু অ্যাম্বুলেন্স পার হয়ে যাব পরা নাই আপনাদের লক্ষ্য করলে পাব যে সম্মুখে এখন এলে অ্যাম্বুলেন্স আছে বর্তমানে মৃত্যুঞ্জয় সেবা আছে গতি মৃত্যুঞ্জয় সেবাখনের ভিতর নিশ্চয়কে রুগী আছে কিন্তু রুগী এটা পাস হয়ে যাওয়ার একটা পরিবেশ নাই ইয়াত কি ধরনের তারণত হয়তো আপনাকে কল্পনা করব পারবে যে কি ধরনের যন্ত্রণাত বোকা ভুগি আছে বর্তমান অ্যাম্বুলেন্স আর অ্যাম্বুলেন্স যে যাব যে পার হব সেই পার হওয়ার একটা ব্যবস্থা নাই ইয়াত গাড়ির যে ভিড় ইয়াত ভিড়ে কঙা করে পেলাইছে ভিড়ে দেখা গেছে সম্মুখত পুলিশের মানুহও আছে কিন্তু এতিয়ালৈকে গাড়িখন যে পাস করে দিব গাড়িখনের ভিতর যে আছে পেশেন্ট সেই ব্যবস্থাটা নয় তো মানে এই সম্পর্কে যদি সম্ভব হয় মানে কিছু লোকেরপরাও জানিব বিচার সিহতের প্রতিক্রিয়া সম্মুখত মানে দেখো আছে আমার কেমেরা পার্সন বিলিজিৎ নার্জারিয়া দেখো আছে সমগ্র দৃশ্যটু যে সম্মুখত এখন অ্যাম্বুলেন্স কিন্তু অ্যাম্বুলেন্স পার হয়ে যাওয়ার বর্তমান পরিবেশ তো নাই এই চাই আছে আপনাদের অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সের ভিতর আছে রোগী কিন্তু এই রোগীটু যে পার করে দিব সেই ব্যবস্থাটা সম্মুখত বাইক গাড়ি দিয়ে ভর্তি গতি এই নির্বাচনী প্রচার যে কি ধরনের সাধারণ শ্রেণীর মানুষ যে কি ধরনের একটা পরিবেশত একটা নির্যাতন বলে কব লাগবে কি ধরনের টাউনত বুকিছে আপনাদের নিশ্চয়কে কল্পনা করবো পারিছে সম্মুখত এখন অ্যাম্বুলেন্স দেখো আছো আমি স্পষ্টকে দেখো অ্যাম্বুলেন্সের যে ড্রাইভারজনে যাব পৰা নাই আমি যদি সম্ভব হয় আমি অ্যাম্বুলেন্সের ড্রাইভারজনের লগত অলপ কথা পাতিব যত্ন করেন যে কি ধরনের পরিবেশ আমি 15 মিনিট হয়ে গেল হয় রোগী আছে নাই যাবা নাই বর্তমানে যে অবস্থা ড্রাইভারজন পাস হয়ে যাব পারে ভিতর আছে রোগী তো রোগী সকলে যে কি ধরনের একটা পরিবেশত বর্তমান জীবন যাপন করেছে বা এয়া কোকরাঝাড় রোড ভাওড়াগুড়ির পর অলরেডি পার হয়েছে বর্তমান কিন্তু ভিতর আছে রোগী আমি যত্ন করেন যদি ভিতর যদি প্রতিশ্রুতি আমি যদি লব পড়ো ক্যামেরা পার্সন আমি মানে অনুরোধ জানাই যে ভিতর যদি পরিবেশ ভিতর এজন রোগী আছে বর্তমান আর রোগীজন মোস্ট প্রবাবলি কোকরাঝাড় হসপিটাল যাবলে ওলাইছে কিন্তু যে ট্রাফিক বর্তমান ইয়াত গড়লে উঠছে সেই ট্রাফিকের কারণে রোগীজনের এই ধরনের অবস্থা আমি আপনাকে চাইছে যে অসুস্থ এই রোগীজনী এই বর্তমান কোকরাঝাড়ের পিনে গই আছে কিন্তু নির্বাচনী প্রচারখনের কারণে কিন্তু এই ধরনের একটা বিপজ্জনক একটা স্থিতিত পরিছে আর যিকোনো মুহূর্তত অঘটন ঘটে যাব পারে গতি নির্বাচনী প্রচারবোরে কি ধরনের একটা যাতনাত পেলাইছে সাধারণ শ্রেণীর মানুষ কি ধরনের যাতনা পেলাইছে সেই পরিবেশটা আমি আপনাদের গুয়াহাটি টাইমসের জড়িয়ে দেখবলে যত্ন করেছে ইয়ার সম্মুখত মৃত্যুঞ্জয় সেবাখন আমি ড্রাইভারের অলরেডি আলোচনা করল মোটামুটিকে আধা ঘন্টার বেশি সময় পার হয়ে গেল কিন্তু তথাপিও এই অঞ্চলট বা এই স্থানখন অতি এতিয়াও পার হব পরা নাই পিছফালে আছে আরক্ষীর বাহন ইয়ার লগতে কব লাগবে যে সম্মুখত পুলিশের যে সকল লোক আছে পুলিশের লোক সকলেও রাস্তাটো যাতে গাড়িখন যাতে পাস করে দিয়া যায় সেই ব্যবস্থা উঠি পড়ে লাগেছে কিন্তু তথাপি কোনো ধরনের সা সুবিধা পোৱা নাই গাড়িখন পাস হয়ে যাবলে প্রাজত যে আজি এই মিত্রজোটর মিত্রজোটর যে প্রচার মিত্রজোটর প্রচার আজি আহি উপস্থিত আছে পি এম মোদী আর পি এম মোদীর সভাখন শেষ হওয়ার পিছতে এই এখন রাস্তা দিয়ে সিহঁতের যে সমর্থক বিজেপি বা ইউপি পিলের যখন সমর্থক আছে সমর্থক সকল অল্প আগতে পাস হয়েছিল আর তারপিছতে ইয়াত মহাজোটবন্ধনের একটা নির্বাচনী সভা আরম্ভ হয়েছে ইতিমধ্যে অল্প আগতে বদরুদ্দিন আজমল অর্থাৎ AIUDFর যে মুখ্য বদরুদ্দিন আজমল ইয়াত আহি প্রচার চলাইছে তারপরে যে একটা অনুষ্ঠানের পরিবেশের সৃষ্টি হয়েছে ইয়াত আমি সম্পূর্ণ গুয়াহাটি টাইমসের মাজত আমি দেখাইছে যে এখন অ্যাম্বুলেন্স কোকরাঝাড় আর এন হসপিটালে গিয়েছিল কিন্তু এই বর্তমান যে রাস্তার অবস্থা বা ট্রাফিক জামর যে বর্তমানের সামগ্রিক পরিস্থিতি আমি দেখলে ইতিমধ্যে যে সেই পরিস্থিতির মাজতে কিন্তু যে সাধারণ শ্রেণীর লোক আছে অর্থাৎ যখন অতিবাহিত করে আছে এই রাস্তাখনের মাজেদি সিহত যে যন্ত্রণাত ভুগিছে তার একটা দৃশ্য আমি দেখলো আর অ্যাম্বুলেন্সখন আসলে এজন অসুস্থ রোগী রোগীজনের অবস্থা বহুত বেয়া আমি ইতিমধ্যে আপনার দেখাইছিল যে কিমান বিপজ্জনক একটা অবস্থা রোগীজন আছে কিন্তু রোগীজনে যে ইয়ারপর এই
এই রাস্তাখন অতিক্রম করে যে কোকরাঝার হসপিটাল যাব যে এইখানে সুযোগ পয়েন্ট আছে যার কারণে ইয়াত যখন আরক্ষী কর্মরত অবস্থা আছে ডিউটিতে আছে সিহতে কিন্তু রাস্তাটি পরিষ্কার করার চেষ্টা করছে কিন্তু তথাপিও বহু সময় ইতিমধ্যে উকলি গল কিন্তু বহুত কষ্ট করার পিছত কিন্তু গাড়িখন গলে গতি এই নির্বাচনী সভাখনের মাজতে কিন্তু সাধারণ শ্রেণীর যখন রাইজ সেই রাইজসল যে একটা যন্ত্রণাত ভুগিছে বা কষ্ট ভুগিছে তার একটা জ্বলন্ত উদাহরণ আমি ওয়াটার টেমসের মাজত আমি দেখ।